দর্শক স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্ব সংবাদ বিশ্ব প্রামাণ্য অনুষ্ঠান এই সপ্তাহে বিশ্বে আর আপনাদের সাথে আছি আমি নীলুফার জাহান নিলু দর্শক বিশ্বের ভূ রাজনৈতিক অন্যান্য সকল ঘটনাবলীকে পিছনে ফেলে সারা বিশ্বের সব দেশেই করোনা ভাইরাস সংক্রান্ত খবরগুলো সবচেয়ে বেশি প্রকাশিত বা প্রচারিত হচ্ছে আমাদের এই সপ্তাহে বিশ্ব অনুষ্ঠানের আজকের পর্বের পুরোটা জরুরি থাকছে নভেল করোনা ভাইরাস সংক্রান্ত খবর। দেখে আসি শীর্ষ খবরগুলোর বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়েছে ইতালি ও স্পেনের পর যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা করোনা ভাইরাসের সংক্রমণে ইটালিতে প্রাণহানির সংখ্যা থামছেই না দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম বিশ্বে করোনা ভাইরাসের সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা এখন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কেই হাজারের বেশি মানুষের মৃত্যু করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনে জোর কার্যক্রম চালাচ্ছে যুক্তরাষ্ট্র চীন সহ বেশ কয়েকটি দেশ কয়েক মাসের মধ্যে কার্যকরী চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের আশাবাদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় করোনা ভাইরাস সংক্রমণ কম হতে পারে গবেষক দলের দাবি বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়েছে ত্রিশে মার্চ একদিনে চার হাজার মানুষের মৃত্যু হয় সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা প্রায় আট লাখ ইউরোপের দুই দেশ ইটালি ও স্পেনের পর এবার যুক্তরাষ্ট্রেও হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা ঠিক তিন মাস আগে চীনের হুবেই প্রদেশের ওহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম ঘটনাটি জানা গিয়েছিল সেই ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে প্রায় দুইশটি দেশে একত্রিশে মার্চ পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় আট লাখ এ পর্যন্ত একশো বিশটিরও বেশি দেশ থেকে মৃত্যুর খবর এসেছে মৃত্যুর ঘটনার অর্ধেকেরও বেশি ঘটেছে ইউরোপের দুই দেশ ইটালি ও স্পেনে এর মধ্যে একত্রিশে মার্চ পর্যন্ত কেবল ইটালিতেই মারা গেছে বারো হাজার মানুষ ইউরোপে ইটালির পর সবচেয়ে বাজে অবস্থায় থাকা স্পেনে দ্রুত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সেখানে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে পঁচাশি হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যায় পঞ্চম স্থানে আছে জার্মানি এখানে মোট আক্রান্ত প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ ইউরোপের আরেক দেশ ফ্রান্সে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার মৃত্যু হয়েছে তিন হাজারের মতো মানুষের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে আক্রান্তের সংখ্যায় বিশ্বের শীর্ষে এখন যুক্তরাষ্ট্র দেশটিতে দেড় লাখের বেশি মানুষ ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন তবে নভেল করোনা ভাইরাসের উৎসস্থল চীন গত এক মাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে মার্চের শুরুতে সেখানে আক্রান্তের সংখ্যা ছিল উনআশি হাজার আর মাসের শেষে সেই সংখ্যা দাঁড়িয়েছে বিরাশি হাজারের বেশি মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্তের সংখ্যা প্রায় চল্লিশ হাজার আর মৃত্যু হয়েছে প্রায় তিন হাজার জনের এশিয়ায় চীন ও ইরানের পর সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায় দেশটিতে মোট আক্রান্ত প্রায় দশ হাজার মানুষ তবে মৃত্যু হয়েছে মাত্র একশো জনের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় মেক্সিকোতে ত্রিশে এপ্রিল পর্যন্ত হেলথ ইমার্জেন্সি জারি করা হয়েছে এই জরুরি অবস্থা চলাকালে দেশটির সকল অপ্রয়োজনীয় সরকারি বেসরকারি ও সামাজিক কর্মকাণ্ড বন্ধ থাকবে করোনা সংক্রমণ প্রতিরোধে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার আটাত্তর ভাগ বা প্রায় পঁচিশ কোটি ষাট লাখ অধিবাসীকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাছাড়া যুক্তরাষ্ট্রের যেসব বেসরকারি প্রতিষ্ঠান জটিল মেডিকেল যন্ত্রপাতি তৈরি করছে তাদের বিভিন্ন বিষয়ে ছাড় দেওয়ার জন্য দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে তুরস্কে করোনা সংক্রমণ প্রতিরোধে নিজের সাত মাসের বেতন দান করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েব অ্যাডওয়ান করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পনেরো দিনের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার বিধিনিষেধ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম স্থায়ীভাবে থাকার অনুমতিপ্রাপ্ত বিদেশি নাগরিক ও কূটনীতিক ছাড়া অন্য সব বিদেশিদের জন্য ইন্দোনেশিয়ায় প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটির সরকার দক্ষিণ কোরিয়ায় শিশুরা যাতে ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে পারে সেজন্য অনলাইন ক্লাস সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জাপানের নাগরিকদের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিশ্বের তেয়াত্তরটি দেশ ও অঞ্চলে ভ্রমণ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে স্পেনে করোনা সংক্রমণের হার কমিয়ে আনতে চলাফেরার নিষেধাজ্ঞা আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার করোনা ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে অস্ট্রিয়ায় সুপার মার্কেটগুলোতে আসা ক্রেতাদের জন্য ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এদিকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সামাজিক দূরত্বের পরিবর্তে শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা জানান ব্যক্তি থেকে ব্যক্তিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব নিশ্চিত করা অত্যাবশ্যক এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে কোনো ব্যক্তিকে তার নিকটতম অন্য কোনো ব্যক্তির কাছ থেকে এক মিটারের বেশি বা তিন ফুট দূরে থাকতে হবে এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে বিশেষ ক্ষমতা দিয়ে একটি আইন পাশ করেছে দেশটির সরকার করোনা ভাইরাসে ইটালিতে প্রাণহানির সংখ্যা থামছেই না করোনার সংক্রমণে অসহায় হয়ে পড়েছে দেশটি অসুস্থ মানুষের পদচারণায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে ইটালির স্বাস্থ্য ব্যবস্থা জনস মতে ইউনিভার্সিটির মার্চ পর্যন্ত দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে মারাত্মক করোনা ভাইরাসের সংক্রমণে ইটালিতে একত্রিশে মার্চ পর্যন্ত প্রাণহানির সংখ্যা বারো হাজার ছাড়িয়েছে উনত্রিশে মার্চ দেশটিতে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ নয়শো উনআশি জনের মৃত্যু হয় জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে এই সময় পর্যন্ত ইটালিতে করোনা ভাইরাস শনাক্ত হওয়া মানুষের সংখ্যা প্রায় এক লাখ এর মধ্যে মাত্র চোদ্দ হাজার মানুষ সুস্থ হয়েছেন ইটালিতে শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রধান সতর্ক করেছেন এই ভাইরাস সংক্রমণ এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি তবে ইটালির সুপারিয়র হেলথ ইনস্টিটিউট প্রধান বলেছেন নতুন সংক্রমণের হার কমছে যা গৃহীত কঠোর পদক্ষেপগুলো ফলপ্রসূ হওয়ার ইঙ্গিত দিচ্ছে এসব বিধিনিষেধ শিথিল হলে অবস্থা খারাপ হতে পারে বলে সতর্ক করেন তিনি ইটালিতে মৃতের সংখ্যা এত বেশি হওয়ার কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা একাধিক বিষয়ে কথা বলছেন এর মধ্যে একটি কারণ দেশটিতে ব্যাপক সংখ্যক বয়বৃদ্ধ জনগোষ্ঠীর বসবাস জাপানের পর ইটালিতেই বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি দেশটির হেলথ ইনস্টিটিউট জানায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের গড় বয়স আটাত্তর বছর এছাড়া পরীক্ষা করতে গিয়ে সুরক্ষা সরঞ্জামের সীমাবদ্ধতার কারণে স্বাস্থ্যকর্মীদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে ইটালির সবচেয়ে আক্রান্ত এলাকা উত্তরের লম্বার্ডি থেকে প্রতিদিন পাঁচ হাজার কফের নমুনা পরীক্ষা করা হচ্ছে যা প্রয়োজনের চেয়ে অনেক কম সেখানে ঘরে ঘরে হাজার হাজার মানুষ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য অপেক্ষা করছেন করোনা ভাইরাসের মহামারীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের আরেক দেশ স্পেন একত্রিশে মার্চ পর্যন্ত স্পেনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে আট হাজার দেশটিতে মোট আক্রান্তের প্রায় সতেরো ভাগই স্বাস্থ্য বিভাগের কর্মীরা করোনা ভাইরাসের মহামারী থেকে বাঁচতে চোদ্দই মার্চ জরুরি অবস্থা জারি করে স্পেন ওই সময় থেকে করোনার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালিয়ে যাওয়ার সর্বোচ্চ প্রস্তুতিও নেয় দেশটি কিন্তু তাতে সফলতা তেমন আসেনি স্পেনে দিন দিন কেবল বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা একত্রিশে মার্চ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা প্রায় আট হাজার দেশটিতে আরেকটি ভীতিকর তথ্য হচ্ছে স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা ইটালিতে যেখানে আট শতাংশ স্বাস্থ্যকর্মী করোনায় সংক্রমিত সেখানে স্পেনে এই সংখ্যা ষোলো দশমিক পাঁচ শতাংশ স্পেনের ইউনিভার্সিটি অব নাভারার জনস্বাস্থ্য ও প্রতিষেধক ঔষধ বিভাগের অধ্যাপকরা বলেছেন স্পেনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য মানব সম্পদ ও যন্ত্রপাতি পর্যাপ্ত নেই এই কারণে মারা যাওয়া ব্যক্তিদের একটি বিরাট অংশ সমাজের সবচেয়ে অরক্ষিত মানুষ এর মধ্যে চিকিৎসা পেশায় যুক্ত ব্যক্তিরাও আছেন এছাড়া স্পেনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন জরুরি অবস্থা জারির আগে করোনার বিষয়ে সচেতনতামূলক প্রচার তেমন দেখা যায়নি জরুরি অবস্থা জারির আগে মানুষের একটি বিরাট অংশ মধ্যে করোনা ঝুঁকির বিষয়ে তেমন কোনো ধারণাই ছিল না বিশ্বে করোনাভাইরাসের সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা এখন যুক্তরাষ্ট্রে দেশটিতে একত্রিশে মার্চ পর্যন্ত মৃতের সংখ্যা তিন হাজারের কাছাকাছি এর মধ্যে নিউ ইয়র্কে মারা গেছেন হাজারের বেশি মানুষ যুক্তরাষ্ট্র জুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে থাকার নির্দেশনা আরও ত্রিশ দিন বাড়িয়ে ত্রিশে এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রে এক লাখ বা তারও বেশি মানুষের মৃত্যু হতে পারে তিনি জানান কোভিড নাইন্টিনে সম্ভাব্য মৃত্যু সংখ্যা সম্পর্কে তিনি সবচেয়ে সঠিক ও বিশদ তদন্ত ও বিশ্লেষণ প্রতিবেদন পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন যদি আমরা কিছু না করি তাহলে আক্রান্তের সংখ্যা বিশ লাখ ছাড়িয়ে যেতে পারে এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যালার্জি অ্যান্ড ইনফেক্স এর পরিচালক ডাক্তারি ফুচি এক অনুষ্ঠানে বলেন করোনা ভাইরাস সংক্রমণে যুক্তরাষ্ট্রে এক লাখ বা তারও বেশি লোক মারা যেতে পারে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন দুই সপ্তাহের মধ্যে মৃত্যু সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী একত্রিশে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নভেল করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় দেড় লাখ মৃতের সংখ্যা তিন হাজার এর মধ্যে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে আমেরিকান নিউ ইয়র্ক নিউ জার্সি ও কানেক্টিকাট অঙ্গরাজ্যে ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী চোদ্দ দিনের জন্য নতুন করে এ নির্দেশনা জারি করা হয়েছে ম্যাসাচুসেটস ফ্লোরিডা রোড আইল্যান্ড সহ বেশ কিছু রাজ্য গভর্নর এরই মধ্যে নিজেদের রাজ্যে বাইরে থেকে আসা লোকজনকে চোদ্দ দিনের স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন রোড আইল্যান্ডে নিউ ইয়র্কের গাড়ির নম্বর প্লেট দেখলেই আটকানো হচ্ছে লোকজনকে পরীক্ষা করা হচ্ছে নিউইয়র্কের হোটেল নার্সিং হোম এবং এক্সপো সেন্টারে নির্মিত অস্থায়ী হাসপাতালগুলোতে অন্যান্য রোগীদের স্থানান্তর করা হচ্ছে সব হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স ও ফ্রিজার ট্রাক দাঁড়িয়ে আছে হাসপাতালে সাইরেন আর জ্বালিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে নিউইয়র্কে বেশি লালবাতি স্বাস্থ্যকর্মী সেবা দিয়ে যাচ্ছেন এদের মধ্যে অনেকেই যাওয়া স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় অবসরপ্রাপ্ত কর্মীদের জরুরি প্রয়োজনে ফিরিয়ে আনা হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র কয়েকটি দেশের বিজ্ঞানী করোনা টিকা উদ্ভাবনে জোর কাজ শুরু করেছেন সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে গেলে তিন মাসের মধ্যে মানব দেহের এই টিকা আবিষ্কার সম্ভব হতে পারে বিশ্বের স্বাস্থ্য ও মহামারী সংক্রান্ত সংস্থাগুলির প্রত্যাশা কয়েক মাসের মধ্যেই অন্তত একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হবে ভাইরাসের টিকা উদ্ভাবনের সাধারণ প্রক্রিয়া হল সংশ্লিষ্ট ভাইরাসটির জিনগত তথ্য সংগ্রহ গবেষণাগারে তা পুনরায় তৈরি এবং দ্রুততর সময়ে তা বিজ্ঞান জার্নালে আন্তর্জাতিকভাবে প্রকাশ করা চীন ভাইরাসটি শনাক্ত ও জিনগত বিশ্লেষণ আগেই সম্পন্ন করেছে জেনেটিক সংকেত জানা থাকলে টিকা তৈরিতে বিজ্ঞানীদের আর ভাইরাসটির নমুনার প্রয়োজন পড়বে না যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া চীনসহ আরও বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের জন্য জোর তৎপরতা যাচ্ছে চীনের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ভাইরাল ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের প্রধান বলেছেন গবেষকরা খুব দ্রুতই করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের একটি গবেষক দল করোনা ভাইরাসের সম্ভাব্য টিকা নিয়ে পরীক্ষা শুরু করেছে এইচআইভি ইবোলা ও জিকা ভাইরাস নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে সংস্থাটির এর আগে যুক্তরাষ্ট্রের আরেকটি গবেষক দল ইতোমধ্যেই বেশ কয়েকজনের দেহে করোনা ভাইরাসের টিকার পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে মার্কিন জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান ডাক্তার ফাউসি জানিয়েছেন সার্স ও মার্স নামে পরিচিত দুটি ভিন্ন ধরনের করোনাভাইরাসের টিকা ইতোমধ্যেই উদ্ভাবন করা হয়েছে কোভিড অনিশের টিকা উদ্ভাবনে তা ভিত্তি হতে পারে এদিকে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের বিজ্ঞানীরাও টিকা তৈরির কাজ করছে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাভাক্স ইতোমধ্যে মার্সের টিকা তৈরি করেছে প্রতিষ্ঠানটি করোনা ভাইরাস নিয়েও কাজ করবে বলে জানিয়েছে These উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় নভেল করোনা ভাইরাস সংক্রমণ কম হতে পারে। একটি গবেষণাপত্রে বলা হয়েছে এশিয়ার যে দেশগুলো উষ্ণ আবহাওয়া রয়েছে সেই দেশগুলো এই ভাইরাস হয়তো কিছুটা কম ছড়াতে পারে। বিখ্যাত বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক কাশিম বেশ কয়েকজন বিজ্ঞানী বিশ্বের বিভিন্ন অঞ্চলে করোনা ভাইরাস সংক্রমণের তথ্য সংগ্রহ করে এমনটা ধারণা করছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এমআইটি গবেষক কাশিম বুখারি সহ বেশ কয়েকজন বিজ্ঞানী বিশ্বের বিভিন্ন অঞ্চলে কোভিড নাইন্টিন সংক্রমণের তথ্য সংগ্রহ করেন আবহাওয়ার দুটি মানদণ্ড তাপমাত্রা ও আর্দ্রতার ভিত্তিতে পরিস্থিতি যাচাই করেন তারা গবেষণার যে ফলাফল পাওয়া গেছে তাতে দেখা গেছে বাইশে মার্চ পর্যন্ত বিশ্বের যে যে অঞ্চলে করোনা ভাইরাস ছড়িয়েছে সেসব অঞ্চলে তাপমাত্রা ছিল তিন থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গবেষকেরা আরও বলেন আক্রান্ত দেশগুলোর গড় তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস এই বিশ্লেষণের ভিত্তিতে বিজ্ঞানীরা মনে করছেন এশিয়ার যে দেশগুলো বর্ষা মৌসুম এবং উষ্ণ আবহাওয়া রয়েছে সে দেশগুলোয় করোনাভাইরাসের সংক্রমণ কম হতে পারে গবেষণা বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তাপমাত্রার কারণে সংক্রমণ কম বেশি হচ্ছে উত্তরের রাজ্যগুলো তাপমাত্রা কম এবং সেখানে সংক্রমণের হার অপেক্ষাকৃত উষ্ণ দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর তুলনায় বেশি কোয়ারেন্টিনে যেসব নিয়ম মেনে চলতে হয় তা কঠোরভাবে অনুসরণ করায় চীনে করোনাভাইরাসের সংক্রমণ একেবারেই কমে এসেছে যথাযথভাবে নিয়মকানুন মেনে চলায় দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর হংকংয়ে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা গেছে কোয়ারেন্টিনে চোদ্দ দিন অন্যদের থেকে আলাদা থাকতে হয় এ সময় যেসব নিয়ম মেনে চলতে হয় তা কঠোরভাবে অনুসরণ করাই চীনে করোনা ভাইরাসের সংক্রমণ একেবারেই কমে এসেছে দেশটির উহান শহরের মানুষ যথাযথভাবে কোয়ারেন্টিনের নিয়মকানুন মেনে চলায় চীনের অন্যান্য শহরেও ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করা গেছে দক্ষিণ কোরিয়ায় শুরুতে আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছিল তবে তারা ব্যাপকভাবে করোনা ভাইরাসের পরীক্ষা শুরু করে দেশটিতে প্রায় তিন লাখ মানুষকে ইতোমধ্যে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে সিঙ্গাপুরে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা অন্যান্যদের শনাক্ত করতে ব্যাপকভাবে কাজ করা হয় কেবল সিসিটিভি ফুটেজ ব্যবহার করেই দেশটিতে প্রায় ছয় হাজারের বেশি ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে হংকং এর মানুষ কোয়ারেন্টিনের নিয়ম কারণ যথাযথভাবে মেনে চলে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চল হলেও সেখানকার মানুষ স্বেচ্ছায় নিজেদের মধ্যে মেলামেশা বন্ধ করে সামাজিক দূরত্ব বজায় রাখায় করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক সাফল্য দেখায় হংকং দর্শক আজ এ পর্যন্তই কেমন লাগলো আমাদের অনুষ্ঠান জানাতে ভুলবেন না আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ফেসবুক স্ল্যাশ বাংলাদেশ টেলিভিশন ড্যাশ বিটিভি এছাড়া ইউটিউবে লগ ইন করুন এই ঠিকানায় ইউটিউব স্ল্যাশ বাংলাদেশ টেলিভিশন ড্যাশ বিটিভি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিশ্বকে জাডুর এই সপ্তাহে বিশ্বের সাথেই থাকুন খোদা হাফেজ